Assalamu alaikum, my dear students of class 9. Today I am reading textbook unit 5 lesson 3 and 4 with you. Lesson 3, man and climate. Humans can neither change the sun's radiation not the earth's orbit around the sun. Humans can neither change the sun's radiation. Manushra ki korte pare na, poriborton korte pare na the sun's radiation, mane surjer oti beguni roshi, nor the earth's orbit around the sun. Ar etao poriborton korte pare na surjer prithibir সূর্যের চারিদিকে প্রদক্ষিণ করা, বাট দে ক্যান কন্ট্রোল দ্য ইনক্রিজ ইন দ্য অ্যামাউন্ট অফ গ্রিন হাউস গ্যাসেস অ্যান্ড ইটস ইফেক্টস অন দ্য অ্যাটমসফেয়ার। বাট দে ক্যান কন্ট্রোল, কিন্তু তারা নিয়ন্ত্রণ করতে পারে দ্য ইনক্রিজ ইন দ্য অ্যামাউন্ট অফ গ্রিন হাউস গ্যাসেস, মানে গ্রিন হাউস ইফেক্টের যে গ্যাসগুলো, গ্রিনহাউস ইফেক্টের জন্য যে গ্যাসগুলো দায়ী, সেই গ্যাসগুলোর বৃদ্ধির পরিমাণটা তারা কী করতে পারে, নিয়ন্ত্রণ করতে পারে। অ্যান্ড ইটস ইফেক্ট অন দ্য অ্যাটমসফেয়ার, এবং বায়ুমণ্ডলে এর যে প্রভাব সেটাও তারা নিয়ন্ত্রণ করতে পারে। ওনলি ডিউরিং দ্য লাস্ট 100 ইয়ার্স দ্য কার্বন ডাইঅক্সাইড কনসেন্ট্রেশন হ্যাজ বিন রেজড অ্যালার্মিংলি in the atmosphere, and we humans can be held responsible for this. Bolche je only during the last 100 years, bigoto 100 bochore the carbon dioxide concentration, carbon dioxide gas er je ghonotto, has been raised alarmingly, mane eta ki hoyeche briddhi peyeche alarmingly, উল্লেখযোগ্য হারে, ইন দ্য অ্যাটমসফেয়ার বায়ুমণ্ডলে। অ্যান্ড উই হিউম্যানস ক্যান বি হেল্ড রেসপন্সিবল ফর দিস, এবং আমরা মানুষেরা এটার জন্য দায়ী। দ্য মেইন কজ অফ দ্য ইনক্রিজ ইন কার্বন ডাইঅক্সাইড লেভেল ইন দ্য অ্যাটমসফেয়ার ইজ দ্য বার্নিং অফ ফসিল ফুয়েলস। দ্য মেইন কজ, প্রধান কারণ, of the increase in carbon dioxide level in the atmosphere, বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইড গ্যাসের যে বৃদ্ধি সেটার প্রধান কারণ হচ্ছে ইজ দ্য বার্নিং অফ ফসিল ফুয়েলস, মানে কি পোড়ানোর জন্য, জীবাশ্ম জ্বালানি, ফসিল ফুয়েলস, ফসিল মানে হচ্ছে জীবাশ্ম, জীবাশ্ম জ্বালানি। জীবাশ্ম জ্বালানি কোনগুলো, পেট্রোলিয়াম, কোল, ন্যাচারাল গ্যাস, এগুলোকে বলা হয় জীবাশ্ম জ্বালানি। Since the end of the 19th century, industrial activities increased rapidly, giving rise to the many factories. বলতে since the end of the 19th century, ঊনবিংশ শতাব্দীর শেষ থেকে, industrial activities increased rapidly, মানে শিল্প কার্যক্রম increased rapidly, মানে বৃদ্ধি পেয়েছে দ্রুততার সাথে, গিভিং রাইজ টু মেনি ফ্যাক্টরিজ, এবং এটা কি করেছে, অনেক শিল্প কারখানার সৃষ্টি করেছে। দিস ফ্যাক্টরিজ রিকোয়ার্ড এনার্জি, এই শিল্প কারখানা বা কলকারখানাগুলোর কী প্রয়োজন, শক্তির। হুইচ ওয়াজ প্রডিউসড থ্রু দ্য কম্বাস্টন অফ কোল, যেটা উৎপাদিত হয় কার মাধ্যমে, দ্য কম্বাস্টন অফ কোল, মানে কয়লা পোড়ানোর মাধ্যমে। বিসাইডস কোল, আদার সোর্সেস অফ এনার্জি সাচ অ্যাজ মিনারেল অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস ওয়ার অলসো বার্নড টু হিট আওয়ার হাউজেস, রান কার্স অ্যান্ড এয়ারপ্লেনস, অর টু প্রডিউস ইলেকট্রিসিটি। বিসাইডস কোল, মানে কয়লা ছাড়াও, আদার সোর্সেস অফ এনার্জি, অন্যান্য শক্তির উৎসগুলো হলো সাচ অ্যাজ, যেমন মিনারেল অয়েল,
অ্যান্ড ন্যাচারাল গ্যাস, মানে খনিজ তেল এবং প্রাকৃতিক গ্যাস, ওয়ার অলসো বার্ন টু হিট আওয়ার হাউজেস, যেটা পোড়ানো হয় কি করার জন্য, আমাদের বাড়িঘর গরম রাখার জন্য, রান কার্স গাড়ি চালানোর জন্য, অ্যান্ড এয়ারপ্লেনস মানে উড়োজাহাজ চালানোর জন্য, অর টু প্রডিউস ইলেকট্রিসিটি অথবা বিদ্যুৎ উৎপাদনের জন্য। নাও ইট ইজ অ্যাবাউট 85 মিলিয়ন ব্যারেলস অফ ক্রুড অয়েল আর বার্ন ডেইলি। নাও ইট ইজ মানে বর্তমানে অ্যাবাউট 85 মিলিয়ন ব্যারেলস অফ ক্রুড অয়েল মানে প্রায় 85 মিলিয়ন ব্যারেল কাঁচা তেল আর বার্ন ডেইলি মানে নিয়মিত বা প্রতিদিন পোড়ানো হয়। এভরি টাইম এ ফসিল র ম্যাটেরিয়াল ইজ বার্নড, এবং প্রত্যেক সময় কি হচ্ছে, এই জীবাশ্ম কাঁচা জীবাশ্মের যে কাঁচামাল সেটা পোড়ানো হয়। ইট রিলিজেস কার্বন ডাইঅক্সাইড ইনটু দ্য এয়ার, এবং এটা কি নির্গত করে, বাতাসে কার্বন ডাইঅক্সাইড। দেয়ারফোর ইট ইজ ক্লিয়ার দ্যাট মোর অ্যান্ড মোর গ্রিন হাউস গ্যাসেস লাইক কার্বন ডাইঅক্সাইড আর বিং জেনারেটেড ওয়ার্ল্ড ওয়াইড বাই হিউম্যানস। ফলস্বরূপ ইট ইজ ক্লিয়ার মানে এটা পরিষ্কার যে মোর অ্যান্ড মোর গ্রিন হাউস গ্যাসেস লাইক কার্বন ডাইঅক্সাইড মানে কার্বন ডাইঅক্সাইডের মতো গ্রিন হাউস গ্যাস যেগুলো, সেগুলো কি হচ্ছে, আর বিং জেনারেটেড ওয়ার্ল্ড ওয়াইড বাই হিউম্যানস মানে বিশ্বব্যাপী মানুষের দ্বারাই উৎপাদিত হচ্ছে। মোর ওভার উই আর অলসো স্ট্রেন্দেনিং দ্য গ্রিন হাউস ইফেক্ট বাই ডিফরেস্টেশন হুইচ মিন্স কাটিং ডাউন ট্রিজ। বলছে যে এছাড়াও উই আর অলসো স্ট্রেন্দেনিং দ্য গ্রিন হাউস ইফেক্ট, আমরা এই গ্রিন হাউস ইফেক্টটাকে আরও বেশি শক্তিশালী করছি কার মাধ্যমে, বাই ডিফরেস্টেশন মানে ডিফরেস্টেশন মানে কি, বনাঞ্চল নিধন, বন জঙ্গল কেটে ফেলা, হুইচ মিন্স কাটিং ডাউন ট্রিজ যার অর্থ হচ্ছে গাছ কেটে ফেলা। এভরি ইয়ার অ্যানর্মাস এরিয়াস অফ ফরেস্টস আর ডেস্ট্রয়েড বাই পিপল টু অবটেইন উড অর টু ক্লিয়ার রিজিয়ন্স ফর মাইনিং অ্যান্ড টু ক্রিয়েট প্যাস্টার। এভরি ইয়ার প্রত্যেক বছর অ্যানর্মাস এরিয়াস অফ ফরেস্ট মানে বিশাল এলাকা, বন জঙ্গলের বিশাল এলাকা কী করা হয়, আর ডেস্ট্রয়েড মানে ধ্বংস করা হয় বাই পিপল মানুষের দ্বারা, টু অবটেইন উড কাঠ সংগ্রহ করার জন্য, অর অ্যান্ড টু ক্লিয়ার রিজিয়ন্স এবং কী করার জন্য, এলাকাটা ফাঁকা করার জন্য, খালি করার জন্য, ফর মাইনিং অ্যান্ড টু ক্রিয়েট প্যাস্টার। মাইনিং অর্থ হচ্ছে যেখানে মানে বোমা ইয়ে করে রাখা হয়, মাটির নিচে গেড়ে রাখা হয়, অ্যান্ড টু ক্রিয়েট প্যাস্টার এবং চারণভূমি তৈরি করার জন্য। দিস লস অফ দ্য ফরেস্ট কজেস ডুয়াল প্রবলেমস, এই যে ক্ষতি বনাঞ্চলের, কজেস ডুয়াল প্রবলেমস দুই ধরনের সমস্যা ঘটাচ্ছে। ট্রিজ দ্যাট আর বার্নড আপ রিলিজ লার্জ ভলিউমস অফ কার্বন ডাইঅক্সাইড গ্যাস ইনটু দ্য এয়ার। বলছে যে যে গাছগুলো পোড়ানো হচ্ছে, ট্রিজ দ্যাট আর বার্নড আপ রিলিজ লার্জ ভলিউমস অফ কার্বন ডাইঅক্সাইড, এগুলো কি নির্গত করছে, গাছ পোড়ানোর ফলে কি হচ্ছে, বিশাল পরিমাণ কার্বন ডাইঅক্সাইড গ্যাস নির্গত হচ্ছে ইনটু দ্য এয়ার বাতাসে। অন দ্য আদার হ্যান্ড অ্যাজ ফরেস্ট অ্যাবজর্ব এ লট অফ কার্বন ডাইঅক্সাইড ফ্রম দ্য এয়ার অ্যান্ড ডেলিভার অক্সিজেন ইনস্টিড, অপরপক্ষে যেহেতু ফরেস্ট অ্যাবজর্ব এ লট অফ কার্বন ডাইঅক্সাইড মানে বনাঞ্চল বা গাছপালা কী করে, শোষণ করে কার্বন ডাইঅক্সাইড ফ্রম দ্য এয়ার বাতাস থেকে, অ্যান্ড ডেলিভার অক্সিজেন ইনস্টিড এবং এর পরিবর্তে তারা কী দেয়, অক্সিজেন দেয়। উই অলসো ডেস্ট্রয় অ্যান ইম্পর্ট্যান্ট স্টোর হাউস অফ কার্বন ডাইঅক্সাইড হোয়েন উই ক্লিয়ার ফরেস্ট, আমরা কী করছি, উই অলসো ডেস্ট্রয় আমরা আরও ধ্বংস করছি অ্যান ইম্পর্ট্যান্ট স্টোর হাউস অফ কার্বন ডাইঅক্সাইড মানে কার্বন ডাইঅক্সাইডের একটা ভাণ্ডার, বিশাল ভাণ্ডার, হোয়েন উই ক্লিয়ার ফরেস্ট যখন আমরা বন কেটে ফেলছি।
আচ্ছা, এরপরে আমরা পড়ব ইউনিট 5 লেসন 4। দেখো ছোট্ট লেসন, লেসন 4 এর নাম হচ্ছে পুটিং আওয়ার ফিশ ইন হট ওয়াটার, মানে আমাদের মাছকে যদি আমরা গরম পানিতে রাখি। ফিশ পপুলেশন ইজ ইন সিরিয়াস ডেঞ্জার ফ্রম গ্লোবাল ওয়ার্মিং, বলছে যে মাছের যে সংখ্যা ইজ ইন সিরিয়াস ডেঞ্জার, মানে এটা একটা ভয়ঙ্কর বিপদের মধ্যে আছে ফ্রম গ্লোবাল ওয়ার্মিং, কেন, বিশ্বব্যাপী উষ্ণতা বৃদ্ধির কারণে। ক্লাইমেট চেঞ্জ ইজ ইনক্রিজিং দ্য ওয়াটার টেম্পারেচার ইন রিভার্স লেকস অ্যান্ড সিজ, জলবায়ু পরিবর্তন ইজ ইনক্রিজিং মানে বৃদ্ধি করছে দ্য ওয়াটার টেম্পারেচার ইন রিভার্স লেকস অ্যান্ড সিজ, মানে কোথাকার পানি, নদী হ্রদ এবং সাগরের পানির যে তাপমাত্রা সেটা বৃদ্ধি করছে। দিস মিন্স দেয়ার ইজ লেস ফুড অ্যান্ড অক্সিজেন অ্যাভেলেবল ফর ফিশ, এর অর্থ হচ্ছে দেয়ার ইজ লেস ফুড অ্যান্ড অক্সিজেন অ্যাভেলেবল ফর ফিশ, এর অর্থ হচ্ছে যে মাছের জন্য খাদ্য এবং অক্সিজেনের কি হচ্ছে, লেস ফুড মানে খাদ্য এবং অক্সিজেনের অভাব হচ্ছে। ইট অলসো মিন্স দ্য ফিশ মে নট গ্রো ফুললি অ্যান্ড মে হ্যাভ ফিওয়ার অফ স্প্রিংস, এর অর্থ হচ্ছে যে মাছ যথাযথভাবে বাড়তে পারবে না এবং এদের বাচ্চা কাচ্চা কম হবে। সাম ফিশেস উইল বিকাম এক্সটিংক্ট ইফ টেম্পারেচার্স রাইজ ইভেন বাই 1 or 2 degrees Celsius, বলছে কিছু মাছ উইল বিকাম এক্সটিংক্ট মানে পুরোপুরি বিলুপ্ত হয়ে যাবে ইফ টেম্পারেচার্স রাইজ ইভেন বাই 1 or 2 degrees, 1 থেকে 2 degree তাপমাত্রা যদি বৃদ্ধি পায় তাহলে কিছু মাছ একদম বিলুপ্ত হয়ে যাবে। ক্লাইমেট চেঞ্জ ইনক্রিজেস দ্য প্রেশার অন ফিশ পপুলেশন, বলছে যে এই জলবায়ু পরিবর্তন বৃদ্ধি করছে মাছের যে সংখ্যা তার উপর একটা কী করছে, একটা চাপ সৃষ্টি করছে। ফিশেস আর ওয়ান অফ দ্য ওয়ার্ল্ডস মোস্ট ভ্যালুয়েবল বায়োলজিক্যাল অ্যাসেটস, মাছ হচ্ছে পৃথিবীতে যত মূল্যবান জৈব সম্পদ আছে তার মধ্যে একটা। 40% অফ পিপল ইন দ্য ওয়ার্ল্ড ইট ফিশ অ্যাজ দেয়ার মেইন সোর্স অফ প্রোটিন, শতকরা 40% মানুষ পৃথিবীর মাছ খায় তাদের প্রোটিনের প্রধান উৎস হিসেবে। ইফ উই ফেইল টু রিডিউস গ্রিন হাউস গ্যাস এমিশনস উই উইল ইনক্রিজ দ্য প্রেশার অন ফিশ, বলছে যে ইফ উই ফেইল টু রিডিউস গ্রিন হাউস গ্যাস এমিশনস, যদি আমরা ব্যর্থ হই এই গ্রিন হাউস গ্যাসগুলো সীমিত করতে, উই উইল ইনক্রিজ দ্য প্রেশার অন ফিশ, আমরা কী বৃদ্ধি করব, মাছের যে সংখ্যা সেটার উপর একটা চাপ আমরা বৃদ্ধি করব। অ্যাজ এ রেজাল্ট পিপল হু ডিপেন্ড অন ফিশ উইল সাফার ফ্রম হাঙ্গার অ্যান্ড পভার্টি, এবং ফলস্বরূপ কী হবে, পিপল হু ডিপেন্ড অন ফিশ যে সকল মানুষ মাছের উপর নির্ভর করে উইল সাফার ফ্রম হাঙ্গার অ্যান্ড পভার্টি, তারা ক্ষুধা এবং দারিদ্র্যে ভুগবে। থ্যাংক ইউ, দ্যাটস অল ফর টুডে।